ইউরিয়া সারের দাম বৃদ্ধি আর পটাশের পর্যাপ্ত সরবরাহ না থাকায় বিপাকে নওগাঁর কৃষকরা। সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। শিগগিরই পটাশের সংকট কেটে যাবে বলে জানিয়েছেন বিএডিসি কর্মকর্তা। বাবুল আক্তার রানার তথ্য ও ছবি নিয়ে জাস্ট রিপোর্ট। স্বস্তির বৃষ্টির পর মাঠে মাঠে কৃষকের ব্যস্ততা। সোনারঙা ধান ফলাতে কাকডাকা ভোর থেকে চলছে চাষাবাদ। গত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, আছে সেচ ব্যবস্থাও। তবে ইউরিয়া সারের দাম বৃদ্ধি আর পটাশ সংকটে দুশ্চিন্তা বেড়েছে কৃষকের। এমন পরিস্থিতিতে কৃষি উপকরণের দাম কমানোর দাবি তাদের। ইতিমধ্যে এখন সারের যে দাম বৃদ্ধি করেছে, বস্তাকে 500-600-700 টাকা বৃদ্ধি, পটাশ সার তো নাই, তাহলে ধুলা আর বালু মিশাল করা বিক্রি করতে তাও 1300 টাকা বস্তা। সারের দাম বাড়াতে আমাকে কৃষকের তো ক্ষতি হচ্ছে, হঠাৎ করে সারের দাম বৃদ্ধি, তাহলে তো বিপদের মধ্যে পড়ে যাওয়া লাগলো। গত ইরিত থেকে আমরা খুব বিপাকে আছি কৃষকেরা। পানির, বৃষ্টির পানির কারণে আমরা ইরি ধান কাটতে পারিনি, আমরা কৃষকেরা প্রচুর লসে আছি। পটাশের সংকট দ্রুত কেটে যাবে বলে জানিয়েছেন বিএনডিসি। পটাশটা এই মুহূর্তে চাহিদা হওয়ার কারণে একটু সমস্যা দেখা দিচ্ছে, তো আমার পর্যাপ্ত পরিমাণে সার মজুদ আছে, আশা করি এই সমস্যা সমাধান হয়ে যাবে অল্প দিনের মধ্যে। রোপামন বৃষ্টি নির্ভর ফসল হওয়া সত্ত্বেও বৃষ্টি বিলম্বিত হওয়ার কারণে ফলনের যাতে কোনো বিঘ্ন না ঘটে সেই জন্য কৃষি বিভাগ পরামর্শ দিয়ে গেছে এবং কৃষক ভাইরা তাদের নিজস্ব সচেতনতা থেকেই যথাসময়ে লাগানোর উদ্দেশ্যে সেচ যন্ত্রগুলো চালু করেছে। এ বিষয়ে প্রশাসন, বরেন্দ্র ভৌমিক উন্নয়ন কর্তৃপক্ষ, কৃষি সম্প্রসারণ দপ্তর সকলে একযোগে কাজ করে চলেছে। চলতি আমন মৌসুমে জেলায় 1,97,110 হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।